হয় ভিওয়ার্স আজ জানাবো যে যদি কখনও আপনাদের হাতের এবং পায়ের নখের কুনি বা নখকুনি যদি হয় বা হয়ে থাকে তো সেটাকে কীভাবে আমরা চিরদিনের মতো মুক্তি দেবো এই নকুনিকে বা নক্ষণি থেকে আমরা কীভাবে চির মুক্তি পাবো তো তার উপায় আজ আমরা জানাবো তো ভিওয়ার্স শুরু করা যাক চলুন তো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখে নেবো যে নখকুনি কেমন দেখতে হয় এবং সাধারণত আমাদের হাতের এবং পায়ের নখে হয় এবং নখের দুই দিকেও হতে পারে আবার যে কোনো একদিকেও হতে পারে তো ভিউয়ার্স আমরা সেই ছবিটা দেখব যে কেমন নকুনিটা হয় বা নকুনি হলে কেমন দেখতে হয় নোখটা তো সেটা আমরা দেখব নোখের কুনি বা নকুনি হলে নোখের কোনটা কিংবা নোকের দুই ধারে ঠিক এই রকম মাংসপিণ্ড ফুলে থাকে লাল হয়ে থাকে ব্যথা হয় এবং জল জমতে থাকে পুঁজ হয় ময়লা জমে এবং কটকট করতে থাকে ব্যথা হয় তো ভিউয়ার্স ঠিক দেখতে এই রকমই হয় এবং এর আগে যাদের নখের কুনি হয়েছে বা হয়েছিল তারা অবশ্যই বুঝতে পারবেন এই চিত্রটি হয়ে যায় বা হয়ে থাকে নখকুনি হলে এবার আমরা জানাবো যে কীভাবে এই নখের কুনি বা নখ হয় আমাদের মনে করুন কোনো দিন আমরা নখটা হয়তো কাটছি একটু বেশি করে কেটে ফেললাম তো দেখবেন ওইখানে ময়লা জমছে জল জমছে হঠাৎ দেখবেন আপনার ব্যথা করছে তো দেখবেন আস্তে আস্তে ওইখানে নখটি বাড়ছে এবং তার সাথেও আপনার ব্যথা হচ্ছে আবার আপনি ময়লা পরিষ্কার করছেন আবার আপনি নখ কাটছেন তো দেখবেন এই করতে করতে ওইখানে কিন্তু কন্টিনিউ এরকম হতে থাকবে তারপর কিন্তু আপনার ব্যথা অনুভব হবে আপনি হয়তো ওইখন ওই সময় কোনো দিন নোখ কাটতে ভুলে গিয়েছেন দেখবেন ওটা কন্টিনিউ চলতে থাকবে তো এইভাবেও হয় আবার কোনো দিন দেখবেন আপনার নোখে আঘাত লাগলে তখনও হতে পারে এইভাবে তো ভিওয়ার্স এই জল কাদা জমতে জমতে ওইখানে আপনার এই ব্যথা হয় এবং আপনি হয়তো নোখ কাটতে হয়তো তখন ভুলে গেছেন নখটা বাড়তে শুরু করে তো এইভাবে আপনার কিন্তু এই নখকুনিটা তৈরি হয় কিংবা কোনো কোনো সময় আপনি হয়তো যখন নখ কাটছেন তো নখ কাটতে কাটতে হয়তো নখের ধারে কিছু চামড়াটা হয়তো মনে করলেন একটুখানি কেটে দিলে খুব সুন্দর দেখাবে তো আপনারা মাঝে মাঝে এরকম চামড়াও কেটে ফেলেন তো তার দরুন ওইখানে ময়লা এবং জল জমতে থাকে তো আস্তে আস্তে ওইখানে জমতে জমতে দেখবেন আপনার ওখানে পুঁজ হবে ব্যথা হবে তো এবং যথারীতি আপনার চামড়াটাও বাড়তে থাকবে কিন্তু ওই ভেতরে আপনার ময়লা এবং জল জমতে থাকবে তাহলে চামড়াও বাড়ছে ভেতরে জল ঢুকছে ময়লা ঢুকছে তো ভিতরটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁপা হয়ে যাচ্ছে তো তার দরুন কী হচ্ছে ভিতরে আপনার পুঁত জন্মাচ্ছে তো পুঁত জন্মালে আপনার ব্যথা হবে কটকট করবে তো এটাই হচ্ছে নক্ষুনি তো ভিওয়ার্স এবার আমি জানাবো যে কিভাবে আপনারা এই নখকুনিকে আপনার চিরবিদায় জানাবেন তো আপনারা এর আগে অনেক ওষুধ অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কিছুই হয়নি নক্ষণি নক্ষুনি থেকে গেছে জল জমে ময়লা জমে গন্ধ হয় পুজ হয় ব্যথা করে তো সারেই না কেউ কেউ তো বলে সারেই না তো হিউ আমি অন্তত বলছি হানড্রেড পারসেন্ট সারবে নির্ভয় আপনি একবার ইউজ করে দেখুন একশো ভাগ সারবে কীভাবে সেটা নকুনিতে লাগানো হয় এবং কি লাগানো হয় তো ভিউয়ার্স চলুন দেখানো যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটার নাম হচ্ছে ক্যারাসল এফ তো ভিউয়ার্স এই ওষুধটা আগেই আপনারা দেখিয়েছি আপনাদেরকে তো আগের ভিডিওতে আমার আছে তো এইটা এর কাজ আরও কি আছে সেটা আমার আগের ভিডিওতে অবশ্যই আছে যারা দেখেছেন তারা তো জানেন তো এটি বাজারে যে কোনো মেডিকেল শপেই পেয়ে যাবেন মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন তো বাড়িতে নিয়ে আসার পর আপনারা এটাকে প্যাকেট খুলবেন তো দেখবেন ভিতরে কি কি আছে তো ভিওয়ার্স চলুন এই যে আপনারা একটা কিন্তু ছোট্ট একটা প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের ছোট্ট একটা পাতলা আপনি এই ওষুধটা তো দেখতে পাচ্ছেন ক্যারাসোলে আরেকটি কিন্তু প্লাস্টিকের এরকম নরম একটা জিনিস থাকবে ছোট্ট একটা দণ্ড টাইপের প্লাস্টিকের নরম তো প্রথমে আপনারা এই মুখটা খুলবেন খোলার পর আপনি এই মুখটা কিন্তু সরু কিছু জাতীয় সুচ বা সেফটি পিন নিডিল জাতীয় কিছু জিনিস দিয়ে সরু জাতীয় দিয়ে ফুটো করবেন মুখটা হালকা করে একেবারে সরু খুব সামান্য তো তারপর আপনি করে বন্ধ করে দেবেন তো ভিউআার্স এবার আমি দেখাবো হাতে কিংবা পায়ে তো ভিওয়ার্স আমি এখানে একটা আঙুল দেখাচ্ছি বুড়ো আঙুল তো দেখুন নখের একটি ধার সামান্য হালকা ফুলে আছে তো নখকুনি হলে ঠিক এই রকম হতে পারে বা এর থেকে একটু বেশি হতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো মনে করুন এই রকম আপনার নখে নখকুনি হয়েছে তো ঠিক তখনই আপনি এটাকে খোলার পর আপনি কি করবেন এইখানে ঠিক এক ফোঁটা বা দু ফোঁটা বা যদি আপনার আরও মনে হয় যে একটু বেশি দিলে ভালো হবে তো আপনি সেইটুকু দেবেন কিন্তু তার বেশি দেবেন না এবং অন্য জায়গা যাতে না লাগে সেটুকু ভালো করে দেখবেন এই ওষুধটি তারপর এই পাতলা অংশটুকু দিয়ে যতটা যায় কিন্তু বেশি দেবেন না তাহলে আপনার হাতে লাগবে যতটা যায় আপনার ততটা আপনি ভালো করে ওষুধটা ভেতরে প্রবেশ করিয়ে দেবেন তো এটি কখন করবেন ঠিক রাত্রে যখন শোবার সময় রাত্রে যখন বেডে যাবেন তো তখন আপনাকে এটা করতে হবে তো ওষুধ দেওয়ার সাথে সামান্য একটু ব্যথা হতে পারে বা প্রথম প্রথম দু এক দিন ব্যথা হতে পারে তো এই রকম পাঁচ থেকে ছ দিন আপনি লাগাবেন দেখবেন আপনি পুরো আঙুলটা আপনার সুস্থ হয়ে গেছে পুরো সুস্থ তো দেখবেন যাতে করে এই ওষুধটি ওই জায়গা ছাড়া অন্য কোথাও যাতে না লাগে যদি লাগে এই রকম মুছে নেবেন বা আর একটু ভালো করে তুলো দিয়ে মুছে দেবেন তো যথারীতি সকালবেলা উঠে আপনি হাত পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবেন তো ঠিক হয়ে যাবে কন্টিনিউ এই যদি পাঁচ দিন বা ছ দিন করা যায় তো ভিউয়ার্স তো ঠিক এই রকমভাবে আপনি কাপড়েও মুছে নিতে পারেন বা তুলো দিয়ে মুছে নিতে পারেন তো এই রকম ঠিক ছয় থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন আপনি করবেন দেখবেন আপনার আঙুল পুরো সুস্থ হয়ে গেছে তো ভিউয়ার্স পায়ে যদি এরকম নখকুনি থাকে বা নখের থাকে তো এইখানে ঠিক এই ভাবে এক ফোঁটা বা দু ফোঁটা ওষুধ দেবেন দেওয়ার পর আপনি ওই প্লাস্টিকের নরম দণ্ডটি দিয়ে যতটুকু ভিতরে প্রবেশ করানো যায় ততটুকু ভিতরে ওষুধটা প্রবেশ করিয়ে দেবেন এইভাবে আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইভাবে যতটা যায় ততটা কিন্তু ভিতরে ওষুধ প্রবেশ করিয়ে দেবেন তো ভিউয়ার্স ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন